হুট করে মরে যাওয়া মানে এই বিখ্যাত হয়ে যাওয়া এটা তো হয় না। কোনো কার্যক্রম তো নিশ্চয়ই উনি ভালো করে গেছেন, যে কারণে সবাই তাকে ভালোবাসছেন, ভালো বলছেন। এখনও 2 কোটি টাকার মার্কেট আমার আপাতত নেই, ধরেন 1-1.5 কোটির মধ্যে যদি হয় ওটা চলে আসবে। বা কিছু ছবি যেমন ধরেন যে এই যে ঈদের ছবিগুলো, ও তাদেরকেও ছাড়িয়ে যাচ্ছে, ধরেন 2 কোটি ছাড়িয়ে গেল, 5 কোটিও ছাড়িয়ে যেতে পারে। কোনো নায়ক এত জনপ্রিয়তা নাই, বিশ্বের কোথাও নাই, সালমান শাহ আছে, তাই না? এটা আমাকে তোমার একটা বাড়তি ফ্যাসিনেশন আছে সালমান শাহকে নিয়ে, সালমান শাহ পারলে গাড়ি বাড়ি সবই কিনে রাখো, সো সে জায়গা থেকে এই পাগলামিটা কবে থেকে এবং এটা নিয়ে মানে আপার স্টেপে কোনো রকম প্ল্যান আছে কিনা? ওইরকম প্ল্যান আসলে সত্যি কথা যেটা আমার মানে করা হয়নি, তবে এই পাগলামিটা আমরা তো 90 দশকের কিশোর থেকে মানে যুবক পর্যায়ে এসেছি 90 দশকের দিকে, তখন সালমান শাহর প্রতি একটা দারুণ ভালো লাগা কাজ করতো যেটাকে অতিক্রম করা এখনও কারোর দ্বারা সম্ভব হয়নি মানে আমার কাছে মনে হয় আর কি। সেই জায়গা থেকে আমি মানে ব্যাপক ফ্যান সালমান শাহর, যেহেতু দেখেন এত বছর পরেও মৃত্যুর কোনো নায়ক এত জনপ্রিয়তা নাই, বিশ্বের কোথাও নাই, সালমান শাহর আছে, তাই না? এটা আমাকে মানে আপ্লুতও করে মাঝে মধ্যে। সো আমি সিলেট গেলাম, আমি কেন সালমান শাহর যেখানে বেড়ে ওঠা সেখানে যাব না, কেন তার কবরে জিয়ারত করতে যাব না, এই ব্যাপারগুলো আমাকে টানে। সেই জায়গা থেকে মানে অবশ্যই আমি তার অনেক বড় ফ্যান। তুমি কিছু সুভেনির বোধহয় সংগ্রহ করেছো? কোনটা সালমান শাহ কিছু সুভেনির বোধহয় সংগ্রহ করেছো? না ওটা না, চেয়েছিলাম ওনার মামার বাড়িতে যাওয়ার পর পাইনি। গাড়িটা চেয়েছিলাম, গাড়িটা যেটা ছিল পরে মানে গাড়ির যে কন্ডিশন, আমার তো আসলে আমি অত হিউজ অর্থের মালিক না, নাহলে হয়তো নিয়েও নিতাম অনেক টাকা। না না না, জনশ্রুত না, তাহলে তো প্রোডিউস করতাম। সো গাড়িটা দেয়নি নাকি তুমি সব কিছু ব্যাটে বলে মিলে? না, ব্যাটে বলে মেলেনি, নেওয়ার সুযোগও হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা ব্যাপার। এই যে অমরত্বের বিষয়টা সালমানের, তোমার লজিকটা কি? দেখুন মানে আমরা কাকে ফলো করি, মারা যাওয়ার হয় না যে যখন কেউ মারা যায় তখন আমরা বলি আহা খুব ক্ষতি হয়ে গেল দেশটার, বা খুব ভালো মানুষ ছিলেন, এই শূন্যতা পূরণ হবে না, তাকে শোকের মঞ্চে দাঁড়িয়ে অনেকভাবেই আমরা স্মরণ করার চেষ্টা করি। জীবদ্দশা সেটা আমরা করি না, অভ্যাসে নাই, পৃথিবীর কোথাও নেই। ওইরকমটা সালমান শাহর ক্ষেত্রে হয়নি, সালমান শাহ জীবদ্দশাতেও তিনি জনপ্রিয় ছিলেন, হুট করে মারা গেলেন সেটা কোনো ইস্যুজ না। ওইরকম কার্যক্রম উনি করেছেন, ওনার দ্বারা অনেক পরিবর্তনও এসছে আমাদের চলচ্চিত্রে। মান্না করেনি? হ্যাঁ, মান্না ভাইকে মানুষ ভুলে গিয়েছে। আচ্ছা, আমি একটু আগেও বললাম যে আমার ভালো লাগে আম্মা জানের মান্না ভাইয়ের চরিত্র, আমি ভুলে যাইনি তো। আমাদের সিনেমা প্রেমী মানুষটা ভুলেননি কখনো, রাজ্জাক সাহেবকে কি স্মরণ করছেন না, বা যারা অবদান রেখেছেন, জাফর ইকবাল সাহেবের নাম আসছে না, ওনাকেও সবাই খুব পজিটিভলি মানে বাংলাদেশের সবচেয়ে প্রথম স্টাইলিস্ট হিরো বলে যে জাফর ইকবাল সাহেব। হয়তো আমাদের সময়ের মানুষজন এখন ধরেন ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ বেশি, 90 দশকে ধরেন আর 10 বছর পরে তারাও, এখন নতুন যারা দর্শক তারাও সালমান শাহর গান দেখছে। তাহলে সালমান শাহ স্পেসিফিকভাবে, সালমান শাহ স্পেসিফিকভাবে এত জনপ্রিয়, ওনার স্টাইলগুলো ভালো থাকতো, ভালো লাগতো সবার, ওনার মানে চঞ্চল যে অভিনয়গুলো সেগুলো আমরা ফলো করতাম, তার ধরেন গেট আপ সেন্স সেগুলো নতুনত্ব ছিল, এখনও বললাম না যে এখনও মানুষ ওগুলো ফলো করছে। তো উনি তো থাকবেন, রাজ্জাক সাহেব রাজ্জাক সাহেবের জায়গায় আছেন, কাউকে ছোট মানে হুট করে মরে যাওয়া মানে এই বিখ্যাত হয়ে যাওয়া এটা তো হয় না। কোনো কার্যক্রম তো নিশ্চয়ই উনি ভালো করে গিয়েছেন, যে কারণে সবাই তাকে ভালোবাসছেন, ভালো বলছেন। আমি জানি না কে বলেছে, কথা বলার ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত। মানে সালমান শাহর ভক্তরা খেপে গেলে খবর আছে? না মানে খেপে যাওয়ার বিষয়টা না, আমার কথাটা তো থেকে যাবে না? অবশ্যই অবশ্যই, এবং এটা সত্যি কাউকে কাউকে ছোট করে কেউ পৃথিবীতে বড় হয়েছে নজির নাই। ধরো তোমার একটা ম্যাস পিপুল পপুলারিটি রয়েছে যেটা হয়তো ওই ঘরানার ছবির দর্শকদের নেই, তো এটাকে যদি জয়েন্ট হয় তাহলে কি চলচ্চিত্রের জন্য আলাদাভাবে একটা উপকার আসে কিনা? চলচ্চিত্রের উপকার আসবে কিনা আমি জানি না, যে নতুন কিছু দর্শক হবে সাইমনের। হ্যাঁ,
সেটা আমি চাই, আমি আমার জায়গা থেকে আমাকে সমৃদ্ধ করতে চাই, আমার আমার যদি আমাকে মেলে ধরতে পারি এটা তো ইন্ডাস্ট্রির উপকারই আসবে। এখনও 2 কোটি টাকার মার্কেট আমার আপাতত নেই, ধরেন 1-1.5 কোটির মধ্যে যদি হয় ওটা চলে আসবে। বা কিছু ছবি যেমন ধরেন যে এই যে ঈদের ছবিগুলো তাদেরকেও ছাড়িয়ে যাচ্ছে, ধরেন 2 কোটি ছাড়িয়ে গেল, 5 কোটিও ছাড়িয়ে যেতে পারে। তো এটা তো সব ক্ষেত্রে ছবির ক্ষেত্রে হবে না, দর্শকদেরকে মানে ওইভাবে জানাতে হবে, জানান দিতে হবে, প্রচার এই প্রসার। আমি কোনো মফস্বলের আজ অবধি খুব কম রেয়ার দু একজন বিচ্ছিন্ন ইউটিউবার ছাড়া সিঙ্গল স্ক্রিনের কোনো রিভিউ পায়নি, সিঙ্গল একটা শুভম করে ফাঁকি কিনা না, সেটা হচ্ছে যে অনেক সময় যে মানে যেই চ্যানেলে যারা মানে সাংবাদিকরা যান ওনারা যান না ঢাকার বাইরে, হয়তো বা তাদেরকে ইনভাইট করা হয় না প্রযোজনা সংস্থা থেকে, সেখানে একটা এতগুলো মানুষ যাবে, দর্শক কম, সেটা স্ক্রিনে চলে আসবে। দর্শক দর্শক কম হলে তো সেটাও রিভিউ আসতো যে এখানে দর্শক কম, তাই কি আসে? আসেও না অনেক সময়, দেখা যায় যে আমি কয়েকটা হলে গেলাম যে চলেন প্রযোজককে বললাম কয়েকজন সাংবাদিক যাবেন না, ওনাদেরও তো একটা খরচের বিষয় এই সেই। আর ঢাকা থেকেই তো আসলে প্রচারণাটা শুরু হয়, ঢাকার প্রচারের পরেই কিন্তু ধরেন আপনি যেমন দিন দা ডে 100-এর উপর সিনেমার মানে হলে এসেছিল শুরুতে, পরাণ কিন্তু ঢাকার আওয়াজের পর থেকেই ছড়িয়েছে, তো আগে ছিল না। তো মানে এইখান থেকে যদি প্রযোজকরা একটা বাড়তি ফ্যাসিলিটিস নেন আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে যায়, এটা একটা আন্দোলনের মতো, এটা চলচ্চিত্রের একটা আন্দোলন চলছে, মানে কেন্দ্রীয় জায়গায় হিট হলে সারা দেশেই হিট হবে, এরকম একটা ব্যাপার চলছে আর কি। ওটিটি তো মানে ওভার দ্য থিয়েটার বর্তমান প্রেক্ষাপটে এটা বেশ আলোচিত, এবং যেহেতু আমার হাতে মোবাইল আছে আমি চাইলেই দেখে নিতে পারছি, কিন্তু বড় স্ক্রিনের যে মজা সিনেমা হলে একটা অন্ধকার রুমে অনেক মানুষের সঙ্গে সিনেমা দেখা, সেটার মজা আলাদা। ওটিটিকে অবশ্যই স্বাগত জানাতে হবে, সেখানে আমি মানে কয়েকটা অফারও পেয়েছি, আমার মানে ওরকম মনে হয়নি, তো আমি কাজ করতে চাই ওটিটিতেও, কাজ করতে চাই কারণ ওরকম গল্প লাগবে, ওরকম ডিরেক্টর লাগবে, যে একটা এখান থেকে আমি ওটিটিতে কাজ করছি মানে বলবে যে সাইমন একটা নতুন একটা সাইমনকে দেখলাম, মনে রাখার মতো স্ক্রিপ্ট না হলে ডিরেক্টর না হলে আমি কেন কাজ করব, ওইটা একটা ভিন্ন সেক্টর, ওইখানে ভিন্নভাবেই যেতে চাই আর কি। ওটাতে আমি কাজ করতে চাই, তবে আমি রেগুলার অবশ্যই সিনেমায় মানে আমি বড় পর্দায় কাজ করতে চাই। এমনি কোন জনরা কোন টাইপের কাস্টিং তোমার সবচেয়ে বেশি পছন্দের সিনেমায়? বুঝি নাই, অ্যাকশন একটু পাগলাটে ঘরানার, আমার নেশাগ্রস্ত যুবক না, ওইটা কিউট বয় কোনটা? আমি একটু মানে এই ডিফারেন্ট ক্যারেক্টার যেটা এখনও করিনি, ধরেন কথার কথা আম্মা জান সিনেমার মান্না ভাইয়ের চরিত্র আমার পছন্দ, স্ক্রিনের জন্য একটু সাইকো টাইপের ক্যারেক্টার, একটু অভিনয়ের সুযোগ যেখানে আছে, আপনি খুব ভদ্রভাবে অভিনয় করলেন মানে ওটাতে আসলে মানে আমাকে টানে না, আমার একটু ডিফারেন্ট চরিত্র প্রয়োজন। যেমন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম আমি জান্নাতে, সেটাতে একটু ধরেন জঙ্গিবাদের ক্যারেক্টার করলাম, জঙ্গির চরিত্র। জি হুজুর করলাম প্রথম ছবি, একটা অফ ট্র্যাকের টাইটেল পাস মাওলানা, এগুলো আমার পছন্দ আর কি। আচ্ছা আচ্ছা, একটু নিজেকে ভাঙার চেষ্টা আর কি। মানে প্রেমিক, ভার্সিটি স্টুডেন্ট, এই চরিত্রগুলো ভালো লাগে না আমার মনে হয় যে ডিফারেন্ট কিছু হোক। যেমন আমি মাঝির ক্যারেক্টার করলাম, মাঝির ক্যারেক্টার অনেক হয়েছে আমাদের দেশে, কিন্তু নরসুন্দরীতে করলাম মানে ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আচ্ছা, লাইভে করলাম ধরেন সে ই করে প্রবাসী, একটা সাইকো ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে অশ্রুঘর মানিক ভাইয়ের, সেটাতে পুরনচণ্ডী, সে কিছুই করে না, না গান না কিছু,